আপনাদের সকলকে আমাদের স্বাগত শিক্ষক শিক্ষিকাদের জন্য একটি গুরুত্বপূর্ণ আপডেটস আজকে পত্রিকায় প্রকাশিত হয়েছে সেই খবরটি আপনাদের মাঝে শেয়ার করছি তিন মাসের মধ্যে পে স্কেল দেওয়ার আশ্বাস দিয়েছিলেন শিক্ষামন্ত্রী এক বছর আগে টানা ধর্ণা অবস্থানের পর পার্শ্ব শিক্ষকদের নির্দিষ্ট পে স্কেল দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছিলেন শিক্ষামন্ত্রী সরকারিভাবে এই আশ্বাসের পর গত বছর বত্রিশ দিনের মাথায় ধর্ম অবস্থান তুলে নেন শিক্ষক শিক্ষিকারা প্রতিশ্রুতি না রাখায় শুক্রবার থেকে বিকাশ ভবনের অদূরে পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের উদ্যোগে টানা অবস্থানে বসেছেন শিক্ষকরা। একই দাবিতে এদিন ওয়েলিংটন স্কোয়ার থেকে ধর্মতলা পর্যন্ত মিছিল করেন শিক্ষকরা। নির্দিষ্ট স্পেস স্কেল দেওয়া সরকারি প্রতিশ্রুতি কার্যকর না হওয়া পর্যন্ত অবস্থান চলবে বলে পার্শ্বশিক্ষকরা জানিয়ে দিয়েছেন দু হাজার নয় সালে ধর্মতলায় সভায় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জী বলেছিলেন পার্শ্বশিক্ষকদের ধাপে ধাপে স্থায়ীকরণ করা হবে ক্ষমতায় আসার পর পার্শ্বশিক্ষকদের দেওয়া প্রতিশ্রুতি ভুলে যান মমতা ব্যানার্জি নির্দিষ্ট স্পেস স্কেলের দাবি নিয়ে টানা কয়েক বছর ধরে লড়াই আন্দোলনের পর গত বছর বিকাশ ভবনের অদূরে টানা বত্রিশ দিন ধর্ম অবস্থান করেছিলেন পার্শ্বশিক্ষক শিক্ষিকারা এরপর পর শিক্ষামন্ত্রী আশ্বাস দিয়েছিলেন অনশন তুলে নিলে তিন মাসের মধ্যে নির্দিষ্ট পে স্কেল ঘোষণা করবে সরকার সেই মতো ধর্ম অবস্থান তুলে নেন পার্শ্বশিক্ষকরা কিন্তু এক বছর পেরিয়ে গেলেও আজও তা কার্যকর হয়নি তাই ফের পার্শ্বশিক্ষকদের রাস্তায় নামতে বাধ্য করল সরকার পার্শ্বশিক্ষক ঐক্যমঞ্চের অন্যতম আহ্বায়ক মধুমিতা বন্দ্যোপাধ্যায় জানিয়েছেন ভদাবাজির শিকার বিশাল এই অংশের শিক্ষিত কম বয়সী নারী পুরুষ সরকার নাকি দুয়ারে যাচ্ছে আর এমনই লাখো লাখো বঞ্চিত যুবক যুবতীদের পাশাপাশি পার্শ্বশিক্ষকরা প্রতিদিন মাথা টুকছেন সরকারের দুয়ারে কোনো হুঁশ নেই সরকারের প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল নির্দিষ্ট পে স্কেলের সেই প্রতিশ্রুতি না রেখে পার্শ্বশিক্ষকদের সঙ্গে প্রতারণা করেছে রাজ্য সরকার তাই ফের অবস্থানে বসতে বাধ্য হলেন পার্শ্বশিক্ষকরা অন্যান্য রাজ্যের তুলনায় পশ্চিমবঙ্গের পার্শ্বশিক্ষকদের ভাতা কম দীর্ঘ কয়েক বছর ধরে অন্যান্য রাজ্যের পার্শ্বশিক্ষকরা যে পরিমাণ ভাতা পেয়ে আসছেন তার সামান্যই পায় রাজ্যের পার্শ্বশিক্ষকরা অন্যান্য পাশু পার্শ্বশিক্ষকরা যে পরিমাণ অর্থ পেয়ে থাকেন তা স্কেলের সমগোত্রীয় তাছাড়া এক মামলায় পর্যবেক্ষণে সুপ্রিম কোর্ট সমকাজে সমবেতন দেওয়ার কথাও জানিয়েছেন এ বিষয়ে রাজ্য সরকারের কোনো হেলদোল না থাকায় ফের অবস্থানে আন্দোলনে বসেছেন রাজ্যের পার্শ্বশিক্ষকরা